দেবেন? বর্তমানে সারা বাংলাদেশে এটা বিস্তৃত লাভ করছে এবং খুবই লাভজনক একটা আমাদের এই বাড়ির মালটা এখানে মাথার চাপ আছে, দুশো মতো চাপ আছে কারণ গাছের বয়স হলো 2 বছর। আমরা এবারও কিছু ফ্লাওয়ার আসলে আমরা রাখিনি, কারণ আমাদের 3 বছর হলে গাছের বৃদ্ধি হবে, তারপর আমরা এটাও 2 বছর বয়স থেকে হচ্ছে ফল আসা শুরু করে তো এই গাছ আমরা এখানে যখন মাথার চাপ করি আসলে আমরা প্রথমে এখানে আমরা করেছি গর্ত তৈরি করতাম নির্দিষ্ট এক একটা গাছ থেকে নির্দিষ্ট রাখতে। মালটা চাষ পদ্ধতিটা যদি আসলে মালটা চাষ পদ্ধতি একদম সহজ, সাধারণত সব জায়গায় মানে চাষ হবে, তবে আমাদের সবচেয়ে বড়ো সমস্যা হবে আমরা যদি সঠিকভাবে রোপণ করতে না পারি তাহলে আমাদের এই আরেকটা সবচেয়ে বড়ো সমস্যা যখন আমরা এখানে দেখেন আমি দেখতে পাচ্ছি আমরা এখানে পেয়ারা গাছ লাগাই, পেয়ারা গাছ লাগানো যুক্ত করতে হলে যে পেয়ারা এলোলুকে যুক্ত করতে হবে, সেটা হলো যে পেয়ারা গাছের যে গাছালি যেটা গন্ধ সেটা কিছু পোকা আছে সেটা সহ্য করতে পারে। সেই কারণে আরেকটা বিষয় হলো পেয়ারা গাছ যখন বড়ো হবে তার সহায়তা আমাদের মালটা গাছের জন্য করতে পারে, তো মালটা গাছ আমরা যেভাবে অন্যান্য গাছগুলোকে রোপণ করি সেই একই রকম আমরা প্রথমে গর্ত তৈরি করবো, তারপরে ওই মাটি দিয়ে গোবর মাটি নিয়ে মাটি লেভেল করে আমরা গর্ত স্ট্যান্ড করে আমরা রোপণ করবো। আমরা সাধারণত জুন মাসে রোপণটা করবো বাবা না কান্দি আমরা সাধারণত সব সারা ক্ষেত্রে বলে থাকি যে বর্ষার আগে রোপণ শুরু করতে পারি, কারণ হলো যে একটা সারা যখন আমরা নতুন জায়গায় রোপণ করি তখন তার জন্য প্রচুর পরিমাণ পানি প্রয়োজন। আমরা যদি ওই বর্ষার আগে রোপণ করি তাহলে বর্ষা পানিটা পাচ্ছে আমাদের অতিরিক্ত পানি দেওয়া প্রয়োজন হচ্ছে না, সেই জন্য আমরা বৃষ্টির পানিতেই আমাদের গাছ 3 মাস যদি বৃষ্টি পায় তাহলে এই গাছ তৈরি হয়, সেই জন্য আমরা সাজেশন করি যে আমরা যদি বর্ষার আগে এই গাছ রোপণ করি তাহলে আমাদের সারাগুলো ঠিক থাকে আর সুন্দরভাবে থাকে। এটাও কি আপনারা কলম করে লাগান? হ্যাঁ আমরা কলম করি। এই পাশে আমি দেখতে পাচ্ছি যে নেট দিয়ে তৈরি একটা ঘরের ভিতরে কিছু গাছ, ওগুলি কি আসলে এটা হলো নেট আউল,